যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ, যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। আর পাশ্চাত্য বিশ্ব যারা পর্নোগ্রাফির ব্যবসা করে তারা বিবাহকে কঠিন করতে চায়, কঠিন থেকে কঠিন বানাতে চায়। কিন্তু যে বিবাহের আগে একবার পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করা শিখে গেছে, সেটা তুমি হও না কেন, এই অভ্যাস থেকে সে ফিরে আসতে পারবে না। অতএব যতই প্রমিস করে থাকো, যতই ওয়াদা দিয়ে থাকো, যতই আল্লাহর কসম কেটে থাকো, ওই কসম ওই ওয়াদার দাম নাই, পারলে কাফফারা দিও। কিন্তু বিবাহ করার সময় পরহেজগার তাকওয়াবান নারী খুঁজেই বিবাহ করিও। তুমি যেটাকে মাহাব্বাতে ইশক বলতেছ, বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক, সেটা বিবাহের আগে হোক বিবাহের পরে হোক, বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে ইসলামের দৃষ্টিতে জেনা বলা হয়। কি বলা হয়? জেনা বলা হয়। যেই সম্পর্ককে ইসলাম জেনা বলতেছে, সেই সম্পর্ককে তুমি কোন সাহসে প্রেম ভালোবাসা বলো? কথা মনে হয় বুঝাতে পারিনি। এটা ইসলামের অপমান। যখনই আপনি একটা গুনাহ করা আর একটা ইসলামের অপমান করা, আপনি গুনাহ করতেছেন আবার গুনাহকে গুনাহ মানতে নারাজ, এটা হচ্ছে ইসলামের অপমান করা। আপনি দাড়ি কাটতেছেন আবার মাতাব্বরি করতেছেন দাড়ি কাটা নিয়ে, বড় বড় কথা বলতেছেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। দাড়ি কাটলে আপনাকে অন্তত পক্ষে এতটুকু স্বীকৃতি দিতে হবে যে দাড়ি কাটা গুনাহের কাজ, দাড়ি কাটা হারাম কাজ, আমি আল্লাহর নিকটে তওবা করতে চাই, এতটুকু স্বীকৃতি দিতে হবে। এতটুকুও যদি স্বীকৃতি না দেন তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন, এটা ইসলামের অপমান। ঠিক তেমনি বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে ইসলামের দেওয়া নাম হচ্ছে জেনা। যখন সেই জেনা নামটা পাল্টিয়ে আপনি বলতেছেন এটা প্রেম ভালোবাসা, তখন আপনি ইসলামের অপমান করতেছেন। তখন আমি এই জিনিসটা আমার বুঝে আসলো যে এটা তো অনেক কঠিন এবং ভয়াবহ জিনিস। সে বলতেছে তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমাদের দেশে জেনার সম্পর্ক কেমন, তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে। তো ওই যুবককে আমি বলতে চাই যে তার প্রেমিকাকে বিবাহ করতে চাই, যে তুমি বলো যে আমার সাথে জেনাই লিপ্ত আছে, আমি তার সাথে বিবাহ করতে চাই, এটা বলো, প্রেম বলিও না। তারপরে যদি তোমার বিবাহ করতে মন চাই সেটা তোমার ব্যাপার। আল্লাহ বলেছে যে আল খাবিসুনা লিল খাবিসাত, জেনাকারীরা জেনাকারিনীদের জন্য, অত্তয়িবুনা লিত্তয়িবাত, পবিত্ররা পবিত্রদের জন্য। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তো তুমি যদি জেনাকার হয়ে জেনাকারিনীকে বিবাহ করতে চাও, তো এটা আল্লাহর ফয়সালা কোরআনে, আমার আপত্তি নাই। কিন্তু যদি তুমি সুন্দর পরিবার গঠন করতে চাও, পরিবার খেলতামাশার জিনিস নয়, পরিবার গুরুত্বপূর্ণ জিনিস, পরিকল্পনার জিনিস, লক্ষ্য উদ্দেশ্যের জিনিস। একটা মানুষ যেমন লক্ষ্য উদ্দেশ্যবিহীন চলতে পারে না, তেমনি একটি পরিবার লক্ষ্য উদ্দেশ্যবিহীন চলতে পারে না। পরিবার গঠন করতে হলে টার্গেট থাকতে হবে, জাতিকে সৎ প্রজন্ম উপহার দিব, সৎ সন্তান উপহার দিব, আদর্শ সন্তান উপহার দিব। এই টার্গেট নিয়ে যখন দুইজন সংসারে আসবে এবং এই সৎ প্রজন্ম উপহার দেওয়ার মাধ্যমে পুরো পরিবার মিলে জান্নাতে যাব, এটা হলো লক্ষ্য উদ্দেশ্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তথা পরিবারের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে জাতিকে সৎ প্রজন্ম উপহার দিয়ে পরিবার সহ জান্নাতে যাওয়া। এই যতক্ষণ না এই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারিত হবে, ততক্ষণ যুবক প্রতি পদে পদে ভুল করবে। এখানে আর একটা কথা বলে রাখি, যুবক, যদি তুমি তোমার প্রেমিকাকেই বিবাহ করার সিদ্ধান্ত নাও, তাহলে আমি একটা কথা লিখে দিলাম, মনে রাখবে, যে মেয়ে একবার পর পুরুষের সাথে সম্পর্ক তৈরি করার অভ্যাস গড়ে তুলেছে, সে বিবাহের পরও এই অভ্যাস পরিত্যাগ করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমি লিখে দিয়ে গেলাম, এটা আমি লিখে দিয়ে যেতে পারি, ইল্লা মান রাহিমা রাব্বি, তবে যার উপর আমার আল্লাহ দয়া করবে তার বিষয়টা আলাদা, যে তওবা করে ফিরে আসবে আল্লাহর যার উপর দয়া হবে তার বিষয় আলাদা। কিন্তু যে বিবাহের আগে একবার পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করা শিখে গেছে, সেটা তুমি হও না কেন, এই অভ্যাস থেকে সে ফিরে আসতে পারবে না। অতএব যতই প্রমিস করে থাকো, যতই ওয়াদা দিয়ে থাকো, যতই আল্লাহর কসম কেটে থাকো, ওই কসম ওই ওয়াদার দাম নাই, পারলে কাফফারা দিও। কিন্তু বিবাহ করার সময় পরহেজগার তাকওয়াবান নারী খুঁজেই বিবাহ করিও।
আল্লাহ সুবহানাহু তাআলা তোমার পরিবারে বরকত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ের দ্বিতীয় দুইটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম বিবাহ নিয়ে। এক, বিবাহ করতে হবে তাকওয়াবান পরহেজগার নারীকে। দুই, বিবাহের অনুষ্ঠান হতে হবে যাবতীয় অপসংস্কৃতি, যাবতীয় বেহায়াপনা, বেলেল্লাপনা, কুসংস্কৃতি, যাবতীয় হিন্দুয়ানি অনুষ্ঠান থেকে মুক্ত। আমি যেহেতু এই ধরনের বিবাহে যাইনি, সেহেতু জানি না যে বাংলাদেশের বিবাহগুলোতে কত রকমের অনুষ্ঠান হয়। তবে এতটুকু জানি যে এগুলো সব অনুষ্ঠানই হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি আর হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আসা অনুষ্ঠান। ইসলামে বিবাহ এত সহজ, এত সহজ, এত সহজ, সালাত আদায় করা অনেক কঠিন। বিবাহ করা অত কঠিন নয়, সালাত আদায় করা অত যত কঠিন। সালাত আদায় করতে গেলে দেখা লাগে শরীর পবিত্র আছে কি না, যদি পবিত্র না থাকে তাহলে গোসল করতে হয়, যদি ছোট অপবিত্রতা থাকে তাহলে উজু করতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে জামা পবিত্র আছে কি না, পবিত্র না থাকলে পবিত্র জামা নিতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে জায়গা পবিত্র আছে কি না, জায়গা পবিত্র না থাকলে পবিত্র জায়গা নিতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে কেবলা কোন দিকে, কেবলা ঠিক আছে কি না, ঠিক না থাকলে কেবলা ঠিক করতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে আমি সালাতের নিয়মকানুন জানি কি না, সুরা ফাতেহা অন্যান্য সুরা মুখস্থ আছে কি না, রুকুতে কী পড়বো, সিজদায় কী পড়বো তা মুখস্থ আছে কি না, সালাম ফেরানোর আগ পর্যন্ত কী পড়বো, বৈঠকে কী পড়বো তা মুখস্থ আছে কি না। সালাত আদায় করা অনেক কঠিন ইবাদত, বিবাহ করা এর চাইতে অনেক 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 গুণ সহজ। কিন্তু আজকে আমাদের সমাজে হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি অনুষ্ঠান দিয়ে বিবাহকে পাহাড় বানানো হয়েছে, সবচেয়ে কঠিন বানিয়ে ফেলা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ, যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ, যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। আর পাশ্চাত্য বিশ্ব যারা পর্নোগ্রাফির ব্যবসা করে তারা বিবাহকে কঠিন করতে চায়, কঠিন থেকে কঠিন বানাতে চায়। 35 বছরে গিয়ে বিবাহ করো, 40 বছরে গিয়ে বিবাহ করো, আগে ক্যারিয়ার গঠন করো, অনেক কঠিন করতে চায়। কেননা বিবাহ যখন যত কঠিন হবে পর্নোগ্রাফির ব্যবসা তত চলবে, আর যদি বিবাহ সহজ হয়ে যায় তাহলে পর্নোগ্রাফির ব্যবসা বন্ধ হয়ে যাবে, ধস নামবে। এই জন্য যারা এগুলো ব্যবসার পৃষ্ঠপোষক, এই সমস্ত নায়ক, মুভি, সিনেমা, যত মুভি আছে, যত সিনেমা আছে, যত নাটক আছে, যত নাটিকা আছে, সব অবৈধ সম্পর্ককে ভিত্তি করে গড়ে ওঠা। তো যখন বিবাহ সহজ হয়ে যাবে তখন এগুলোর ব্যবসা কমে যাবে। বিবাহ কঠিন, দেরিতে বিবাহ করতে, সেই জন্য এগুলোর বিবাহ, এগুলোর ব্যবসা চলতেছে, চলবে। এই জন্য বিবাহকে সহজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন মহিলা ডাইরেক্ট বলতেছে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন, একজন মজলিসে বসেছিল, তুমি কি তাকে বিবাহ করতে চাও? হ্যাঁ করতে চাই। কিছু আছে? কিছুই নাই। তো কোরআনের বিনিময়ে ওই বৈঠকে আল্লাহ রাসূল বিবাহ দিয়ে দিলেন। এত সহজ বিবাহ, আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। তোমার গায়ে হলুদ কেন? তো আল্লাহ রাসূল বিবাহ করেছে। ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই না তার একজন সাহাবী বিবাহ করেছেন, বিবাহ ছিল এত সহজ। আজকে আমাদের মুসলিম সমাজে হিন্দুয়ানি প্রথা ঢুকতে 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 এত নিচে নেমে গেছে সমাজ, যে মুসলমান সমাজের মহিলা মনে করে, মুসলমান সমাজের নারী মনে করে যে আমার যদি স্বামী মারা যায় তাহলে এটা আমার জন্য সম্মানের, এটা আমার জন্য মর্যাদার, এটা আমার জন্য মান সম্মানের যে আমি আমার প্রথম স্বামীর, যে স্বামী মারা গেছে, সেই স্বামীর ছেলে মেয়েদের নিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। এটা কিন্তু আমাদের সমাজে মানুষ কি মনে করে? ভালো মনে করে, সম্মানের মনে করে। অথচ এটা কোথায় থেকে এসেছে? কোথায় থেকে এসেছে? হিন্দু সংস্কৃতি থেকে এসেছে। হিন্দুদের ওখানে বিধবা বিবাহ নাজায়েজ। রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদেরকে লড়াই করতে হয়েছে বিধবা বিবাহ চালু করার জন্য। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তিনি বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তিনি বিধবা।
আর আমাদের সমাজে যদি কোনো বিধবার বিবাহ হয় তাহলে মানুষ রিরি রিরি করে ওঠে, ঘৃণার দৃষ্টিতে দেখে, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। বিবাহকে সহজ করতে হবে, বিবাহকে কঠিন করা যাবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহের ক্ষেত্রেও বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সমাজে বিরূপ চিন্তাধারা, বিরূপ সংস্কৃতি বিরাজ করে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা যখন কোরআনে আলোচনা শুরু করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা, কোরআনে যখন আল্লাহ বিবাহের আলোচনা শুরু করেছেন সূরা নিসাতে, তখন দুইটা দিয়ে শুরু করেছেন, যে তোমরা বিবাহ করো দুইজন নারীকে, দুইটা দিয়ে শুরু করেছেন। দুই, তিন, চার সব শেষে বলেছেন, যদি না পারো ইনসাফ করতে তাহলে একটা বিবাহ করো। যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ, এই জন্য সমাজে বিবাহকে সহজ করে দিতে হবে।